সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে রমজান স্পেশাল ইফতারিতে কিংবা মেহমান আপ্যায়নে, ঈদে এই কাপ দইটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে, চুলায় খুব সহজে। কাপ দই রেসিপি শেয়ার করছি। প্রথমেই আমি এখানে হাফ কাপ টক দই একটা ছাঁকনিতে ছেঁকা দিয়ে রাখছি। আমি 1 লিটার দুধ দিয়ে করব, আর সেই জন্য আমার হাফ কাপ পরিমাণ টক দই লাগবে। আর অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। এটাকে জাল করে আমি প্রায় 750 গ্রামের মতো করব, খুব বেশি কমাতে হবে না। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। এরই মধ্যে কিন্তু আমার দুধটা একদম দইয়ের জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এবার এটাকে পাশে সরিয়ে রেখে এখন দইয়ের মধ্যে যাতে সুন্দর একটা কালার আসে, একদম বগুড়ার দইয়ের মতো, সেই জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করছি। 1/4 কাপ চিনি দিয়ে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে প্রথম অবস্থাতে ক্যারামেলটা তৈরি করতে হবে। একটু প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে করবেন, পুড়ে গেলে কিন্তু দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে। এবার আগে যে জাল করে রেখেছিলাম দুধ, সেখান থেকে কিছুটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা একটু কম কালার করতে চাইলে কম করতে পারেন, তবে বেশি করবেন না, সেক্ষেত্রে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো দেওয়ার পরে এই যে একটু বলক চলে আসবে যেহেতু গরম, আর চিনির যেই ক্যারামেলটা হয়েছে সেটা একটু চটচটে হয়ে যাবে, বাট ভয়ের কিছু নাই, এভাবে করে নাড়লেই কিন্তু ঠিক হয়ে যাবে। এবার এই সম্পূর্ণ মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিব। তো দেখতে পাচ্ছেন ঢালার পরে কত সুন্দর একটা কালার এসেছে। এবার নেড়ে চেড়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করতে হবে। 2 থেকে 3 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি, প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাল করে নামিয়ে নিয়েছি। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা আঙুল চুবালে 10 সেকেন্ডের বেশি সময় রাখতে পারবো। ঠিক এমন অবস্থাতেই আগে যে আমি দইটাকে ছেঁকা দিয়ে রেখেছিলাম, দইয়ের যে বীজটা সেটা দেখেন পানিটা ঝরে গেছে, পানিটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে কিন্তু দইটা সরাসরি এই দুধের মধ্যে দেওয়া যাবে না, আলাদা একটা পাত্রে নেবেন, নিয়ে একটা হ্যান্ড মিক্স অথবা কাটা চামচ যে কোনো কিছুর মাধ্যমে এটাকে খুব ভালোভাবে ফেকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেকিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং আমি যেভাবে করেছি সেম প্রসেসটা যদি ফলো করেন তাহলে যে কোনো দিনও দই বানাননি তার দইও কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে পুরোটা মিশ্রণ আমি দইয়ের মধ্যে মানে বাকিটার মধ্যে ঢেলে মিশিয়ে নিচ্ছি। যারা একটু বেশি ফেনা পছন্দ করেন তারা একটু বেশি ফেনা করতে পারেন, আর যারা না করেন তারা নর্মালি যে আমার মতো করে বসিয়ে দিতে পারেন। তবে দই বসালে সবচেয়েতে ভালো হয় মাটির হাঁড়ি পাতিলে, সেখানে হালকা একটা পানি যে একটা জমে ওটা তো জমে না। তবে ঈদ উপলক্ষে বা কোনো অকেশনে বা যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এই কাপ দই তৈরি করতে পারেন। এতে করে কিন্তু সার্ভ করতে সুবিধা হয়, শুধু 1 টাইম চামচ দিয়ে দিয়ে দিলেই হয়, যার ইচ্ছা খাবে না হয় নিয়ে যেতে পারবে, মানে সুবিধা হয়। তো আমি এরকম 1 টাইম কাপ নিয়ে নিয়েছি। এবার একটা মেজারমেন্ট কাপ দিয়ে একটু একটু করে দিব যাতে করে পড়ে না যায়, দেখতে পাচ্ছেন এভাবে করে। প্রিয় ভিউয়ার্স, আমার এই দই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। এই রেসিপির পাশাপাশি আমার অন্য অন্য রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল। তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো ঢেলে নিয়েছি, আর আমার প্রায় 12 কাপের মতো দই হয়েছে এখানে। এখন আমি এগুলোকে বসিয়ে দিব চুলার মধ্যে, সেজন্য আরেকটা পাতিল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব একটা তাওয়াল। এতে করে হবে কি, ভাপটা সম্পূর্ণ দইয়ের গায়ে লাগবে, এই জন্য এরকম ভারী যুক্ত একটা তাওয়াল দিতে হবে। আর সবসময় এখানে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা আগুনে গলে কিংবা পুড়ে না যায়। তো কয়েকটা বাটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়ে এই বাটির মুখে ঢাকনা নেই, তো এই জন্য আমি এই ঢাকনাটাকে এভাবে করে দিচ্ছি, এতে করে ঢাকনা আর লাগবে না, দেখতে পাচ্ছেন। এবার উপর থেকে তাওয়ালটা খুব ভালোভাবে মুড়িয়ে দিবেন। তো মুড়িয়ে দিয়েছি, এখন আমি বাকি যেগুলো আছে সেগুলোকে এটা চুলার ওপরে করব, আর বাকি যে কয়টা আছে এগুলো আমি চুলার নিচে করব। সেজন্য এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি, স্টিলের অথবা সিলভারের নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে এরপরে উপরে একটা
সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে চুলার নিচে বসিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি ভিউয়ার্স, এখানে সিলভারেরটা দিচ্ছি, এখানে কাচেরও দেওয়া যাবে, বাট আমার চুলার নিচটা অনেকটাই নিচা, কাচের ওটা দিলে ভিতরে ঢুকতে চাইবে না। তো উপরে বসিয়ে দিয়ে চুলা একটু প্রথমে হালকা বাড়িয়ে দিয়ে এটা যখন গরম হয়ে যাবে একদম লোতে দিয়েছি, আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এই যে চুলার নিচে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব প্রায় 40 মিনিট, আর এরই মধ্যে কিন্তু আমাদের মিষ্টি দইটা একদম হয়ে যাবে। ফিরে এলাম 40 মিনিট পরে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চুলা জালটা এখন আমি বন্ধ করে দিয়েছি, এখন হালকা গরম আছে তাই একটা কিছু দিয়ে ধরে এটাকে নামাতে হবে। নামিয়ে আমি আপনাদেরকে দইটা দেখি, যেহেতু কাপে করেছি হালকা একটু পানি জমবে উপরে, একদমই হালকা, দেখতে পাচ্ছেন এই যে দইটা একদম পারফেক্টভাবে জমে গেছে, উবুত করলে পড়ে যাচ্ছে না। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো দই আমি নামিয়ে নিয়েছি, যে কয়েকটা চুলার নিচে করেছিলাম সেগুলো হয়েছে একটু সাদাটে, আর যেগুলো চুলার উপরে করেছি সেগুলো একটু লাল লাল হয়েছে। আশা রাখছি আমার আজকে দই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আপনাদের একটু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে ইনবক্সে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।